দেখুন লঙ্কাকাণ্ড, মাত্র রুশ হাইপারসনিক মিসাইল 12 মিনিটে আমেরিকায় আঘাত করতে পারবে। রাশিয়ার হাতে আসা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাত্র 12 মিনিটে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে যেখানে আঘাত করার কথা ছিল এই ইঞ্জিন মাত্র 12 মিনিটে গিয়ে তাতে নির্ভুলভাবে আঘাত করেছে। অবজেক্ট 4200 অন নামের রকেটকে রাশিয়ার ইসনি উৎক্ষেপণ ঘাঁটি থেকে ছোড়া হয় এবং হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এটি রুশ দূরবর্তী উপদ্বীপ কামচাটকার পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্রেমলিনের আধিকারিকরা একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। সেকেন্ডে 7 কিলোমিটার বা 4.3 মাইল গতির এই অত্যাধুনিক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে র্যাডার শনাক্ত করতে পারবে না। এছাড়া ছোড়ার মাত্র 13 মিনিটের মাথায় তা ব্রিটেনে আঘাত হানতে পারবে।